শুকুরের শরীরে তৈরি হবে মানুষের অঙ্গ প্রত্যঙ্গ। আজকের এপিসোডে হাজির হয়েছি এরকমই আরো অনেক কারেন্ট অ্যাফেয়ার্স এর খবর নিয়ে। কৃত্রিমভাবে মানব অঙ্গ তৈরির পরীক্ষা নিরীক্ষা চালুর অনুমতি দেওয়া হলো জাপান বিজ্ঞানীদের। জাপান বিজ্ঞানীদের বিতর্কিত পরীক্ষা নিরীক্ষা চালুর অনুমতি দেওয়ার পরে শীঘ্রই কোনো প্রাণীর ভিতরেই মানুষের অঙ্গ বৃদ্ধি করা সম্ভব হতে পারে। এই পদ্ধতিতে জিনগতভাবে ভেড়া বা শুকর ভ্রূণের এমনভাবে পরিবর্তন করা হবে যাতে তারা কোনো নির্দিষ্ট অঙ্গ বৃদ্ধি করতে না পারে। তারপরে মানব স্টেম সেলগুলি ভ্রূণের মধ্যে প্রবেশ করানো হবে এই আশায় যে ডিএনএ অনুপস্থিত কোডটি পূরণ করবে। হাইব্রিড ভ্রূণগুলি এরপর আবার মূল প্রাণী বা একটি স্যারোগেটে স্থাপন করা হবে এবং এর ফলে শিশু প্রাণীটি একটি মানব অঙ্গ নিয়ে জন্মগ্রহণ করবে। এই পরীক্ষা নিরীক্ষা যদি সফল হয় তবে এর অর্থ হলো ট্রান্সপ্লান্টের জন্যে সীমাহীন অঙ্গগুলির সরবরাহ পাওয়া যাবে, এমনকি টাইপ 1 ডায়াবেটিসের নিরাময়ের একটি সম্পূর্ণ নতুন অগ্নাশয় তৈরি করা যেতে পারে। রাজ্যসভায় ধ্বনি ভোটে পাশ হয়ে গেল বহু বিতর্কিত ন্যাশনাল মেডিকেল কমিশন বিধেয়ক 2019। সংসদে দুই কক্ষেই পাশ হয়ে যাওয়ার পরে নতুন আইনে চিকিৎসকদের সংগঠন মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়ার জায়গা নেবে এই কমিশন। লোকসভায় ও রাজ্যসভায় পাশ হয়ে যাওয়ার পর তাৎক্ষণিক 3 তালাক বিধেয়কটিতে স্বাক্ষর করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। রাষ্ট্রপতির স্বাক্ষরের সাথে সাথেই তাৎক্ষণিক 3 তালাক বিধেয়কটি আইনে পরিণত হওয়ার ক্ষেত্রে সব বাধা উঠে গেল। এর ফলে দেশে কোনো মুসলিম পুরুষ তার স্ত্রীকে 3 তালাক দিলে সেই অভিযোগ প্রমাণিত হলে তার সর্বোচ্চ 3 বছরের কারাদণ্ডে সাজা নির্ধারণ করা হয়েছে। ইরান সরকার তাদের মুদ্রার নাম বদলের সিদ্ধান্ত নিয়েছে। আগে এই দেশের মুদ্রার নাম ছিল রিয়াল, আর এখন পরিবর্তিত হয়ে হচ্ছে তুমান। ব্যাংকনোট থেকে 4-0 বাদ দেওয়া হচ্ছে, এক্ষেত্রে 1 লক্ষ রিয়াল হয়ে যাবে 10 তুমান। শ্রীলঙ্কার কিংবদন্তি অফ স্পিনার মুথাইয়া মুরলী ধরনের বায়োপিক তৈরি হতে চলেছে তামিল ভাষায়। তার ভূমিকায় অভিনয় করবেন বিজয় সেতুপতি। নির্ভীক সাংবাদিকতা ও সততার কারণে 2019 সালে সাংবাদিকতা বিভাগে ফিলিপিন্সের রামন ম্যাগসায়সায় সম্মান পেলেন NDTV-র হিন্দি সাংবাদিক রবীন কুমার। এই পুরস্কারকে এশিয়ার নোবেল পুরস্কার বলা হয়। কলকাতাকে পরিবেশ বান্ধব বাস দিল বেলারুশ। এই বাসগুলি বিদ্যুৎ ও ব্যাটারি দুটোতেই চলে। এর নির্মাতা হল বেলারুশের বিখ্যাত বাস ও ট্রাম নির্মাণকারী সংস্থা বেলস মুন মাস। সেফ গ্রিন স্টে ক্লিন সচেতনতা ক্যাম্পেইন চালু করল পশ্চিমবঙ্গ সরকার। বিশ্বব্যাংকের 2018 সালের GDP ক্রমতালিকা প্রকাশিত হলো। তালিকা অনুযায়ী 7ম স্থানে জায়গা করে নিয়েছে ভারত। ভারতের জিডিপির পরিমাণ 2.72 লক্ষ কোটি টাকা। প্রথম স্থানে মার্কিন যুক্তরাষ্ট্র রয়েছে, তাদের জিডিপির পরিমাণ 20.5। দেশের উৎকর্ষ কেন্দ্র হিসাবে 20টি শিক্ষা প্রতিষ্ঠানকে বেছে নিল কেন্দ্রীয় মানব সম্পদ মন্ত্রক। আন্তর্জাতিক স্তরে 281 নম্বরে থাকা খড়গপুর IIT তালিকায় 5ম স্থানে রয়েছে। যাদবপুর বিশ্ববিদ্যালয় রয়েছে 12 স্থানে। টিউবারকিউলোসিস রোগের জন্য ভারতের প্রথম 2 টিকা ইমিউভ্যাক এর লার্জ স্কেল ট্রায়াল চালু করল ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ ICMR। 1987 সালের তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রেগান ও সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট মিখাইল গর্বাচভ ইন্টারমিডিয়েট রেঞ্জ নিউক্লিয়ার ফোর্সেস ট্রিটি INF তে স্বাক্ষর করেন।
32 বছর পরে উভয় রাষ্ট্র এই চুক্তি থেকে বেরিয়ে এসেছে বলে জানাচ্ছে। উল্লেখ্য, এই চুক্তি অনুযায়ী 500 থেকে 5,500 কিলোমিটার পাল্লার মধ্যে থাকা সব ক্ষেপণাস্ত্রকে নিষিদ্ধ করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র ও রাশিয়া। এই চুক্তির পরিপ্রেক্ষিতে 1991 সালে 2,700 ক্ষেপণাস্ত্র ধ্বংস করে উভয় রাষ্ট্র। প্রতি সপ্তাহে মঙ্গল এবং বৃহস্পতিবার করে থাকবে কারেন্ট অ্যাফেয়ার্স। ডিসক্রিপশন বক্স থেকেও সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স পেয়ে যাবেন। তাই আর দেরি না করে এখনই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, বেল আইকনে ক্লিক করে নিন, লাইক করুন আর শেয়ার করুন বন্ধুদের সাথে।